আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিবে ভিশন কোচিংয়ের পক্ষ থেকে আমি তানভীর রয়েছি আপনাদের সাথে আজকে আমি বিজনেস ম্যাথ সাবজেক্টের ইন্ডিসেস এবং লগারিদম এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ইন্ডিসেস এবং লগারিদম অর্থাৎ সূচক এবং লগ এই চ্যাপ্টারটিকে আমরা মোট পাঁচ ভাগে ভাগ করেছি প্রথম দুইটি ভাগে আমরা সূচক নিয়ে আলোচনা করব এবং পরের তিনটি ভাগে লগ নিয়ে আলোচনা করব সো আমরা আজকে সূচকটা নিয়ে আলোচনা করব। সূচকের প্রথম পার্টে আমরা সূত্রের ব্যবহার দেখাবো এবং দ্বিতীয় পার্টে আমরা অঙ্কে চলে যাব সো আমি প্রথম পার্টে সূত্রের ব্যবহারগুলো একটু দেখাবো সো আমি বোর্ডে একটা সংখ্যা লিখেছি থার্টি টু এই থার্টি টু সংখ্যাটাকে আমরা চাইলে ভেঙে টু টু পার ফাইভ এভাবে লিখতে পারি এখানে টুটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি ফাইভটাকে বলা হচ্ছে পাওয়ার বা শক্তি এখানে টু হচ্ছে বেস এবং ফাইভ হচ্ছে পাওয়ার বা শক্তি আমরা যদি এরকমভাবে লিখি সিক্সটিন ইন্টু এইট ইকাল টু ওয়ান টোয়েন্টি এইট ষোলোটাকে আমরা ভেঙে টু টু দা পাওয়ার ফোর ইন্টু এইটটাকে ভেঙে টু কিউব এভাবেও আমরা লিখতে পারি আমরা যদি এই অঙ্কটা সূচকের মাধ্যমে দেখতে চাই তাহলে কিভাবে লিখবো আমরা লিখতে পারি দ্য পার ফোর ইন্টু দ্য পার কিউ সমান সমান দেখেন এখানে টু বেইস আবার এখানেও টু বেইস দুইটা বেজই কিন্তু সেম বেইস যদি সেম হয় সেক্ষেত্রে আমরা বেইস কমন নিতে পারি এবং মাঝখানে চিহ্ন থাকায় পাওয়ারগুলো আমরা যোগ আকারে লিখতে পারি অর্থাৎ যদি গুণ থাকে এবং বেই সেম থাকে পাওয়ারগুলো যোগ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু টু দা পাওয়ার সেভেন ইকাল টু টোয়েন্টি এইট সো বন্ধুরা আমরা দেখলাম সূচকের মাধ্যমে বড় সংখ্যাকে আমরা ছোট আকারে প্রকাশ করতে পারি যেমন আমি যদি এখানে একটা বড় সংখ্যা লিখি এক কোটি এক কোটি সংখ্যাটা অনেক বড়। এই বড় সংখ্যাটাকে যদি আমি ছোট আকারে সূচকের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে আমি লিখতে পারি টেন টু দ্য পাওয়ার এইট অর্থাৎ দশ এখানে আটবার আছে সো এই পাওয়ারটা যে শুধু পজিটিভ হবে তা কিন্তু নয় পাওয়ারটা নেগেটিভও হতে পারে যেমন এটা হতে পারে টেন টু দ্য পাওয়ার মাইনাস এইট আবার ভগ্নাংশ আকারেও হতে পারে যেমন টেন টু দ্য পাওয়ার থ্রি বাই টু ভগ্নাংশও আবার ঋণাত্মক হতে পারে যেমন টেন টু দা পার মাইনাস থ্রি বাই টু বন্ধুরা আমরা সরাসরি এখন বেসিক সূত্রগুলোতে চলে যাব সূচকের অঙ্কগুলো খুবই সহজ এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা এক নম্বর সূত্রে চলে যাচ্ছি এক নম্বর সূত্রটা হল কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার মান হবে ওয়ান অর্থাৎ এখানে যদি এ থাকে তার পাওয়ার জিরো থাকে তার মান হবে ওয়ান এর পরিবর্তে যদি অন্য সংখ্যা থাকে যেমন রুট অভার টু এটার পাওয়ার যদি জিরো হয় তার মানও কি হবে ওয়ান যদি বির পাওয়ার জিরো হয় তার মানে কি হবে ওয়ান অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হবে ওয়ান আমরা দুই নম্বর সূত্রে চলে যাই দুই নম্বর সূত্রটা হলো এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন সমান সমান বন্ধুরা এখানে এ বেইস এবং এখানেও এ বেইস দুইটা বেইস সেম তাহলে বেইস যদি আমরা কমনই লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম আর চিহ্ন থাকার কারণে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম প্লাস এন সব যদি তিন নাম্বার সূত্রে চলে যাই তিন নাম্বার সূত্রটা হল এ দ্য পাওয়ার এম ডিভাইডেড এ টু দ্য পাওয়ার এন অর্থাৎ এখানে বেস সেম কিন্তু ভাগ আকারে আছে ভাগ থাকার কারণে আমরা পাওয়ারগুলো বিয়োগ করতে পারি এ টু দ্য পার এম মাইনাস এন যখন এম বড়ো হবে এন থেকে ঠিক একই রকমভাবে আর একটা সূত্র আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম ডিভাইডেড এ টু দ্য পাওয়ার এন সমান সমান ওয়ান ডিভাইডেড এ টু দ্য পাওয়ার এন মাইনাস এম অর্থাৎ যখন এন বড় হবে এম থেকে তখন এই সূত্রটা সো আমরা পরবর্তী সূত্রে চলে যাই চার নম্বর সূত্রটা চার নম্বর সূত্র গেলে আমরা দেখতে পাই এ বি টু দ্য পাওয়ার এম অর্থাৎ এবি গুণাকারে আছে এবং তাদের পাওয়ার আছে এম এটাকে চাইলে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম ইন টু বি টু দ্য পাওয়ার এম অর্থাৎ আলাদা করে লিখতে পারি সো আমরা যদি পাঁচ নাম্বার সূত্রে যাই তাহলে এখানে দেখতে পাই এ টু দ্য পাওয়ার এম এর ওপরে আবার পাওয়ার আছে এন অর্থাৎ দুইটা পাওয়ার দুইটা পাওয়ার যদি থাকে আমরা সেটাকে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম এন অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ করে আমরা লিখতে পারি পরবর্তী সূত্রে চলে যাই যদি এরকম থাকে এ টু দ্য power এম এরকম থাকলে আমরা লিখতে পারি to দ্য power এম ডিভাইডেড বি টু দ্য power এম পরবর্তী সূত্রগুলো আমরা এই পাশে লিখবো সাত নাম্বার সূত্র আমরা লিখতে পারি এট দ্য power এম equal টু বি টু দ্য পাওয়ার এম সো বন্ধুরা এখানে পাওয়ারগুলো সেম বেসটা আলাদা আমরা চাইলে পাওয়ার দুটো ভ্যানিশ করে লিখতে পারি এ ইকোয়াল টু বি ঠিক একই রকমভাবে আর একটা সূত্র দেখা যায় এ টু দ্য পাওয়ার এম ইকোয়াল টু এ টু দ্য পাওয়ার এন এখানে বেইস কিন্তু সেম বেইস যদি সেম হয় তাহলে আমরা বেইস দুইটা আলাদা করে ভ্যানিশ করে দিতে পারি লিখতে পারি এম ইকোয়াল টু এন আর একটা ইম্পর্টেন্ট সূত্র আছে আমাদের সেটা হলো এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান যদি কোনো কিছুর ওপরে মাইনাস পাওয়ার থাকে সেক্ষেত্রে ওয়ান বাই লিখতে হয় ওয়ান ডিভাইডেড এ টু দা পার ওয়ান এখানে ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় কিন্তু যদি আমরা এইভাবে লিখি এ টু দ্য পাওয়ার মাইনাস টু তাহলে সেক্ষেত্রে ওয়ান ডিভাইডেড এ টু দ্য পাওয়ার টু যদি এরকম থাকে এ টু দ্য পার মাইনাস সেভেন তাহলে লিখতে পারি এ টু দ্য পাওয়ার ওয়ান ডিভাইডেড এ টু দ্য পাওয়ার সেভেন সো বন্ধুরা এই নয়টা সূত্র সূচকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই সূত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন অঙ্ক করার জন্য এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট এই ছিল পার্ট ওয়ানে বেসিক সূত্রগুলো পার্ট টুতে আমরা অঙ্কের ব্যবহারগুলো দেখাবো সো পার্ট টু দেখার আমন্ত্রণ সবাইকে আসসালামু আলাইকুম